আইফোন ব্যবহারকারী এমন অনেকেই আছেন কোনো না কোনো সময় এই সমস্যার সম্মুখীন হয়েছেন। এই সমস্যাটি যখন আমাদের আইফোনে দেখা দেয় তখন কিন্তু আমাদের আইফোনে কাজ করা বন্ধ করে দেয়। অর্থাৎ আমরা যেখানেই টাচ করি না কেন আইফোনে কিন্তু কোনো রকম টাচ কাজ করে না, এমনকি পাওয়ার বাটন, ভলিউম বাটন এগুলো কাজ করা বন্ধ করে দেয়। এমনকি আমাদের আইফোন যদি আমরা বন্ধ করতে যাই সেটাও আমরা করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই সমস্যার সমাধানটি করতে হয়। তো এই সমস্যার সমাধান করতে হলে আমাদের আইফোনটি রিস্টার্ট করতে হবে, অর্থাৎ ফোর্স রিস্টার্ট। তো আমরা যদি আমাদের আইফোনটিকে ফোর্স রিস্টার্ট করি তাহলে কিন্তু আমাদের আইফোনটি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। অর্থাৎ যখনই আমাদের এই সমস্যাটি দেখা দেয় তখন আইফোনটি হ্যাং করে, অর্থাৎ কোনো রকম কাজ করে না। তো আমাদের আইফোনটি রিস্টার্ট করার জন্য প্রথমে আমাদের ভলিউম আপ বাটন, ডাউন বাটন এবং পাওয়ার বাটন চেপে রেখে ধরতে হবে, আর এই কাজটি খুব দ্রুত সময়ের মধ্যেই করতে হবে। অর্থাৎ আমি যখন ভলিউম আপ বাটন প্রেস করব এবং ডাউন বাটন প্রেস করব, এই দুটি কাজ যেন সমন্বয় খুব দ্রুত হয়। তো এখন আমি আইফোনটি রিস্টার্ট করব। রিস্টার্ট করার জন্য পাওয়ার বাটন এবং ভলিউম বাটন খুব দ্রুত প্রেস করে এরপর আমি পাওয়ার বাটনটি চেপে রেখে ধরে রাখব। যতক্ষণ না পর্যন্ত আইফোনের লোগোটি আসে ততক্ষণ পর্যন্ত চেপে রেখে ধরে রাখতে হবে। তো যখনই অ্যাপলের লোগোটি আসবে আমরা পাওয়ার বাটনটি ছেড়ে দেব। তো আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই আমাদের আইফোনটি সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। তো এখন যদি আমাদের আইফোনটি চেক করি দেখব পূর্বের ন্যায় সব কিছু কাজ করছে। তো যখনই এইরকম কোনো ইস্যু আসবে যে আমাদের আইফোনটি কাজ করা বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ আমরা চাইলেও বন্ধ করতে পারছি না, তো ঠিক সেই মুহূর্তে আমরা চাইলে আমাদের আইফোনটিকে ফোর্স রিস্টার্ট করতে পারি, অর্থাৎ জোরপূর্বকভাবে আমাদের ফোনটিকে রিস্টার্ট করতে পারি। তো একদমই সিম্পল, ভলিউম আপ বাটন, ডাউন বাটন এবং পাওয়ার বাটনটি চেপে রেখে ধরে রেখে ফোনটিকে রিস্টার্ট করে নিব। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।